আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লা সালাম আল্লা রাসলিল্লা আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো চারটি বিষয় মানুষকে সুখী করতে পারে আর চারটি বিষয় মানুষকে দুঃখী করে এই বিষয়গুলো আমি নিয়েছি হাদিস শরীফ থেকে বাইহাকি শরীফের হাদিস শরীফে স্পষ্টভাবে এসেছে রাসুলসলাল্লাহ সালাম এরসাদ করেছেন যে চারটি বিষয় মানুষ যদি থাকে তাহলে মানুষ সুখী আর চারটি বিষয় যদি না থাকে তাহলে মানুষ দুখী সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা আমরা দুনিয়াতে বিভিন্ন রকমভাবে আমরা মানুষকে যাচাই করি টাকা পয়সা আছে কি না খুব প্রভাবশালী কিনা এই বিষয়গুলি নিয়ে আমরা মনে করি মানুষটা সুখী বা আসলে আমরা যদি হাদিস থেকে যাচাই করতে যাই তাহলে কিন্তু বিষয়টা আমাদের জন্য খুব সহজ হয়ে যায় পৃথিবীতে তারাই সুখী যারা আল্লাপা আকরব্বুল আইলামিনকে মানে মেনেছে এবং রাসুদাল্লাহি আদর্শ গ্রহণ করেছে তারপর রাসুদাল্লা সালাম চারটি বিষয় জানিয়ে দিয়েছেন এর এক নম্বর হচ্ছে আলমার এত সলেহা বা ভালো স্ত্রী ভালো একটি স্ত্রী মানুষকে সুখী করে এটা রাসুদাল্লাম নিজেই বলেছেন যে দুনিয়াতে যদি ভালো স্ত্রী থাকে তাহলে দুনিয়াতে জান্নাতের মতো আর খারাপ স্ত্রী থাকলে এটা দুনিয়াতে জাহান্নাম বা এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আর দুই নম্বর হলো অলজায়ু সালেহ অর্থাৎ ভালো প্রতিবেশী নেককার ভালো একজন প্রতিবেশী আপনার পরিবেশ আপনার জীবন এবং আপনার চলার পথকে সুগম করে দিবে সুন্দর করবে এজন্য আপনার একজন যে প্রতিবেশী যদি থাকে তাহলে অবশ্যই আপনি মনে করবেন যে আপনি সুখী আছেন ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি হচ্ছে আলমেসগানুল ওয়াসে সুপ্রশস্ত একটি বাড়ি যদি আপনার থাকে তাহলে অবশ্যই এটা আপনার জন্য একটি মঙ্গলের কারণ আপনার একটি ভালো বড় একটি বাড়ি এখন আপনার নিজের দুটি গড়া রুম আছে এই রুমে আপনি থাকেন আপনার ছেলে সন্তানরা থাকে কিন্তু মেহমান আসলে জায়গা দেওয়া যায় না এই ক্ষেত্রেও আপনি দুঃখী মানুষ সুতরাং আপনার যদি বড় প্রশস্ত বাচ্চাদের খেলাধুলা নিজের বাগান করা নিজে একটু হাঁটাচলা করা এরকম যদি একটা বাড়ি থাকে তাহলে মনে করবেন যে আপনি একজন সুখী মানুষ এটা হাদিসের দৃষ্টিতে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি হলো অলমার্কাবু হেমা যে আরেকটি হলো আপনার এই বিষয় যে ভালো একটি যানবাহন আপনার যদি যানবাহন না থাকে আপনি অনেক কোথাও যেতে পারবেন না আপনার চলাফেরা কষ্ট হবে এক্ষেত্রে আপনার সুন্দর একটি যানবাহন এটা আপনাকে সুখী করার একটি মাধ্যম হতে পারে যদি যানবাহনটা ত্রুটিযুক্ত হয় তাহলেও এটা আপনার জন্য কষ্টের কারণ এবং এটা খারাপের কারণ যদি কিছু দৌড় যাওয়ার পরে নষ্ট হয়ে যায় তাহলে এটা খুব খারাপ বিষয় বয়ে আনতে পারে ঠিক তেমনি এবারের যুগে ঘোড়া ছিল একটা উত্তম যানবাহন এরপর ওট ইত্যাদি ছিল উত্তম যানবাহন তো এই ক্ষেত্রে আপনি বর্তমান সময়ে ভালো একটা যানবাহন থাকা এটা সুখের কারণ তো সুপ্রা সম্মানিত দর্শক শ্রোতা চারটি বিষয় আপনাকে সুখ এনে নিতে পারে একটি হলো মানে এত সলেহ ভালো স্ত্রী যার সলেহ ভালো প্রতিবেশী প্রশস্ত বাড়ি এবং ভালো একটি যানবাহন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে জানাবো চারটি বিষয় আপনাকে দুঃখী করে দেয় আপনাকে কষ্ট দেয় চারটি বিষয় আর এক নাম্বার হলো আলমার এত খারাপ মহিলা খারাপ মহিলা আপনার দুজকে যাওয়ার কারণ দুনিয়াতে অসুখের কারণ অশান্তির কারণ কষ্ট ক্লেশের কারণ আর দুই নম্বর হলো খারাপ প্রতিবেশী আলজয়ার উৎসুক খারাপ প্রতিবেশী থাকলে এটা আপনার জন্য কতটুকু খারাপ যারা প্রতিবেশী খারাপ তারাই বুঝতে পারে এরপর আলমাস্কানু সদেক কানু দৈয়েক অর্থ হলো যে আপনার একটি অপ্রশস্ত একটি গড় এটা আপনার জন্য একটি দুঃখের কারণ এটা আপনার প্যারেশানির একটি কারণ আর চার নাম্বার হলো যদি আপনার কাছে যানবাহন না থাকে অলমারিকে অবশ্য খারাপ একটি যানবাহন যদি থাকে তাহলে বা যানবাহন যদি নাই থাকে তাহলে আপনি এটা দুঃখের কারণ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এই জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন রব্বানা ফিল দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা ওকিনা আজাবানা হে আল্লাহ তুই আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখেরাত্রে তুমি কল্যাণ দান করো রাসুল বলেছেন তোমার জুতার একটি ফিতা প্রয়োজন হলে এটাও আল্লাহর কাছে চাও সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তো নিজেই বলে দিয়েছেন সুতরাং আপনি আল্লাহ পাকের কাছে চেয়ে নিন আল্লাহ রব্বুল আলমিন দিতে প্রস্তুত আল্লাহ আমাদেরকে সবাইকে সুখী করুন আমিন আসসালাম আলিকম আহমতুল্লাহ